মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2021 উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধ পরিবার, যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 26 মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়দুল আলম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, স্থানীয় সরকার সচিব মনিরুজ্জামান। সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা কে এম সেলিম ওসমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়। এ সময় জেলা প্রশাসন মুস্তাইন বিল্লাহ বলেন যে $386 মার্কিন ডলারের বাজেট থেকে কিভাবে প্রায় 6,00,000 কোটি টাকার বাজেট দিতে হয়, কিভাবে 50,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর মতো সেতু বানাতে হয় তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এই দান আপনাদের। আমি মনে করি আপনারা কখনোই আপনারা একা নন, কখনোই আপনি পিছনে নন, আপনি আমাদের সম্মুখ সারির যোদ্ধা, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের পিছন থেকে আপনাদের নেতৃত্বকে মানতে চাই, বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিপালন করতে চাই। অলমোস্ট আমি 3 মাস এখানে অতিবাহিত করেছি এবং আল্লাপাক যতদিন এই নারায়ণগঞ্জে আমাকে রাখেন আমি বলেছি কোনো বীর মুক্তিযোদ্ধাই আমার কাছ থেকে ফিরে আসবেন না, আমি তার কথা শুনবো এবং যতটা পারি আমি তার পাশে থাকবো, সেটা আমি করেছি, আগামী দিনেও করব। পুলিশ সুপার জায়দুল আলম বলেন আপনাদের তারুণ্য, আপনাদের যৌবন সব কিছু বিসর্জন দিয়ে আপনারা দেশটা স্বাধীন করেছিলেন, আপনারা কী চেয়েছিলেন, কতটুকু পেয়েছেন সেটা আজকে আমার মনে হয় গুরুত্ব বিষয়। আমি মনে করি আপনারা অনেক কিছু হারিয়েছেন যা পূরণীয় নয়, কিন্তু আজকের বাংলায় অনেক কিছুই আমরা আপনাদের কারণে পেয়েছি, আপনারা কিছুটা জীবনের সঙ্গে দেখে যাচ্ছেন। মানুষের তৎকালীন সময় তার যে জীবন ধারণের যে মান ছিল সেটা বলে, আর আজকের বাংলাদেশে আপনারা দেখেছেন সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আপনারা সেদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানের সাথে যুদ্ধ করেছিলেন। আজকে তারই সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সাথে নিয়ে এই দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছেন, আজকে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আগামীতে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করবেন। আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন এই কল্পনা আমরা করতেই পারি, কারণ আমাদের রক্ত মাংসস্থি পর্যায়ে মিশে আছে বঙ্গবন্ধু আদর্শ, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে তার সেই 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের নির্দেশ হবে। এত স্বাধীনতার 50 বছর পরে আমরা তাকে ভুলতে পারি না, ভুলতে পারবো না। এই মার্চ মাস সংগ্রামের মাস, অগ্নিঝরা মাস, 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণের মাস, যে ভাষণ আজকে ইউএসএ সংরক্ষিত হয়েছে, পৃথিবীর যতদিন থাকবে ততদিন তার এই অভর ভাষণ সংরক্ষিত হয়েছে। আর আজকে 26শে মার্চ স্বাধীনতার 50 বছর পূর্তি, এটা আপনাকে ভাগ্যবান একটু বলে গেলেন যে আমাদের যারা আমাদের অনঙ্গনের সাথে ছিলেন তাদের কত থাকতে থাকলে পাশে সম্মুখীতে মারা গেছেন, আবার অনেকে এই 50 বছরে তাদের সবাই যুক্ত হয়েছে, আবার করোনায় আমাদের অনেক বীর মুক্তিযুদ্ধ বাড়ি চলে গেছে। আমরা যারা আছি আমরা ভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষী দেখে গেলাম, আবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করলাম। এই মার্চ মাস প্রতি বছর একটা ফিরে আসবে, 7ই মার্চ প্রতি বছর ফিরে আসবে, 7ই মার্চ 26শে মার্চ ফিরে আসবে, কিন্তু সুবর্ণ জয়ন্তী একবারই হয়, সেটা 50 বছর পূর্তি। আর আজ থেকে 50 বছর পরে অর্থাৎ 2071 যখন আসবে তখন কিন্তু আমরা স্বাধীনতা হীরক জয়ন্তী পালন করবো। NAN TV News Desk।